তালের বড়া খাইয়া নন্দ নাচিতে লাগিল। না, এর পরের লাইনটা আমিও জানি না, তবে হ্যাঁ, তালের বড়া করতে পারি। আমার এই তালের বড়া নিয়ে ভীষণ মজার একটা স্মৃতি আছে। যখন আমি প্রেগনেন্ট, একদম আমার মেয়ে হওয়ার আগের দিন, আমি হঠাৎ করে বলেছিলাম তালের বড়া খাবো। তখন আমরা দিল্লিতে থাকি, বা বলা উচিত গুরগাঁওতে থাকি। সিয়ার পার্ক থেকে 150 টাকা করে তাল আনা হয়েছিল। সেই বড়া খেয়ে হসপিটাল গেছিলাম। এখনও আমার বাড়িতে সবাই এই ঘটনাটা মনে করে হাসেন। যাই হোক, দেখাই কেমন করে বানাতে হয় এই তালের বড়া। তালের বড়ার জন্য যেটা সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে তালের মাড়ি বের করা। তা আমি একটি ভিডিও এর আগেই পোস্ট করেছি, যেখানে এই পুরো প্রসেসটি খুব ডিটেলে দেখানো আছে। আমি যতটুকু ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করেছি, তাতে 40টা মতো তালের ফুলুরি হবে। তো যদি তার থেকে বেশি বা কম করতে চান, সেই অনুপাতে ইনগ্রেডিয়েন্টস নেবেন। 1 কাপের মতো লাগবে হচ্ছে নারকোল কোড়া, এর সঙ্গে লাগবে 3 কাপ তালের রস বা মাড়ি। একটা কড়ার মধ্যে এই 3 কাপ তালের মাড়ি নিয়ে 5 মিনিট মতো স্লো ফ্লেমে কন্টিনিউয়াসলি নাড়তে নাড়তে রান্না করে নেবেন। এই রিডাকশনটা তৈরি করলে যেমন মাড়িটি একটু ঘন হয়ে যায়, ঠিক সেই সঙ্গে আরেকটা জিনিস হয়, তালের রসের যে একটা তেঁতো ভাব থাকে সেটাও কেটে যায়। এর থেকে 1 কাপ রিডাকশন সরিয়ে নেবেন। তালের মাড়িটি গরম থাকতে থাকতেই তার মধ্যে দেবেন 1.5 কাপ আটা, 1/2 কাপ সুজি, 1/2 কাপ চালের গুঁড়ি। চালের গুঁড়ি তালের বড়াকে ক্রিস্পি করে। এরপরে দিয়ে দেবেন 1 কাপের মতো গুড়, বদলে চিনিও দিতে পারেন, 1 চা চামচ কালো জিরে, আর 1 চিমটে নুন দিয়ে দেবেন। অনেকে কালো জিরের বদলে মৌরিও দিয়ে থাকেন। এরপর দেবেন 1 কাপ নারকোল কোড়া। সব ইনগ্রেডিয়েন্টসগুলো দেওয়া হয়ে গেলে এবার ভালো করে সব কিছু মিশিয়ে নিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করবেন। আমি একটা ম্যানুয়াল হুইস্কি ব্যবহার করি এক্ষেত্রে। এরপরে যখন ভালো করে মিশে যাবে, তার মধ্যে যে বাকিটুকু তালের রস আলাদা করে রেখেছিলাম ওই 1 কাপের মতো, সেটা দেবেন। তালের রসটা দেওয়া হয়ে গেলে এবার দেখুন ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে। বেশ নরমও নয়, শক্তও নয়, খুব ঘনও নয়, খুব পাতলাও নয়, এমন একটা মিক্সচার হবে। এবার কড়াইতে 300 মিলিলিটারের মতো তেল গরম করবেন। করে ছোট ছোট করে ফুলুরির ব্যাটার দিয়ে অল্প আঁচে ভাজতে থাকবেন। আঁচ বেশি রাখবেন না, কম আঁচে ভাজলে যেটা হবে, বাইরে থেকে ক্রিস্পিও হবে, আবার তালের বড়ার ভেতরটাও নরম থাকবে কিন্তু রান্না হবে। যেহেতু আটা বা সুজি এগুলো ব্যবহার হচ্ছে, সবই কাঁচা, এগুলো কিন্তু ভালো করে ভেতর থেকে রান্নাটা হওয়া দরকার। আমি একটু ছোট ছোট সাইজের তালের বড়াই বানাই, তাতে সুবিধে যেটা হয় অনেকগুলো হয়, চাইলে এর থেকে বড়ও বানানো যেতে পারে, সেটা সম্পূর্ণই আপনাদের নিজেদের ইচ্ছা। মোটামুটি 3 থেকে 4 মিনিট লাগে এক একটি ব্যাচ ভাজতে। আমি একসঙ্গে 6টা, 7টা বা 8টা মতো তালের বড়া একসঙ্গে করে ভাজি। দেখবেন ভাজতে ভাজতে বড়াগুলো কিন্তু খুব সুন্দর শেপ নিয়ে নেয়, বেশ ঘন বাদামি রং হলে তারপর এগুলোকে কড়া থেকে ছেঁকে নিতে হবে। কড়া থেকে ছাঁকা হয়ে গেলে তারপরে আবার পরের ব্যাচটি ভাজতে হবে। তালের বড়ার ক্ষেত্রে একটা কথা বলি, আমার বরাবর মনে হয় যে তালের বড়া যেদিনকে বানানো হলো, বানানোর পর যদি একদিন রেখে খাওয়া হয়, বাসি বড়ার স্বাদ আরও বেশি ভালো হয়। আগেন একটাই কথা বলবো, এগুলো সম্পূর্ণ নিজেদের পছন্দ। তাল দিয়ে অনেক রেসিপি হয়, এক্ষেত্রে আমি যেটা করেছি, একটা তাল বারবার সেই তাল থেকে যা রস বেরোয় তাই দিয়ে আমি 3 থেকে 4টে রেসিপি বানাই। সমান মাপের কাজে ব্যবহার করি, গ্রাম বা মিলিলিটারের হিসেবে আমাদের সেটের, মানে ওই বেকিং সেটের সুবিধা যায় সেই রকম যে বড় কাপটা হয় সেটা। আমার চ্যানেল দেবযানী রান্নাঘরে দেখেন, দেখবেন আমি এর পর পর আরও কয়েকটা তালের রেসিপি। তাল সিজনাল ফল, আমাদের দেশে মূলত অগস্ট সেপ্টেম্বর মাসের দিকেই তাল পাওয়া যায়।
অসম্ভব ফাইব্রাস একটা ফল। আর আমি শুরুতেই যে কথাটা বললাম, তালের বড়ার ক্ষেত্রে কিন্তু আসল ব্যাপার হচ্ছে তালের মাড়ি বের করা। যাই হোক, রেসিপিটি কেমন লাগলো আমাকে জানাবেন, আর আমি ফিরে আসব আবার একটি নতুন রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি। আপনারা ভালো থাকবেন, কমেন্ট বক্সে যোগাযোগ রাখবেন আর জানাবেন আর অন্য কী রেসিপি আপনারা আমার কাছ থেকে দেখতে চান।